পেঁয়াজ রপ্তানি বন্ধে ভারত নতুন করে ঘোষণা দিলেও এতে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে না। এদেশে 50,000 টন পেঁয়াজ রপ্তানিতে ভারতের সঙ্গে যে চুক্তি আছে তাতে নড়চড় হবে না বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আসানুল ইসলাম টিটু। আমার পেঁয়াজের ফার্স্ট লট 1,650 টনের মাল ইন্সপেকশন কমপ্লিট, আগামীকাল বা তারপরের দিন রেলওয়েতে উঠবে ইনশাল্লাহ, 2 দিনের মধ্যে বা 3 দিনের মধ্যে এটা দর্শনার স্টেশনে এসে পৌঁছাবে। এটা সাথে এমবার্গোর কোনো সম্পর্ক নাই। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।